আজকে আমাদের কষা চিকেন রেডি হয়েছে, সাথে আছে ঘি ভাত। ঘি ভাতও গরম গরম হয়ে গেছে। গুছিয়ে নিয়েছি সব, গ্যাসটা অন করলাম। এটা পুরো সরষের তেলে বানাবো। তেল গরম হয়ে গেছে, চারটে তেজপাতা দিয়ে দিলাম, চারটে পাঁচটা এলাইচি ছাটিয়ে রেখেছি, ডালচিনি কাঠ, দশ বারোটা গোলমরিচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে দেবো। আমার ভাজা হয়ে গেছে, দু তিন মিনিট ধরে পেঁয়াজটা ভাজলাম, লাল লাল হয়ে গেছে। এবারে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। চিকেনটা একটু বেশি তো, তাই দু চামচ পুরোই আছে আদা রসুন বাটা। টমেটোটা দিয়ে দিলাম, মিক্সটা একটু ঘুরিয়ে রেখেছিলাম। ধনে পাউডারটাই বেশি দেবো, চার চামচের মতো। কাশ্মীরি মিক্স পাউডার, অল্প একটু জলটা, অল্প একটুখানি জল দিলাম মশলাটা পুড়ে যাবে বলে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটার মধ্যে মেখে রেখেছি আমি একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টা। ওটা দিয়ে দিলাম,
বেগুন আমি দিয়ে দিলাম সাথে, একসাথেই ভাজা হয়ে যাবে আমার। এটা চিকেন মশলা পাউডার এক চামচ দিয়েছি। একটু ঢাকা দেবো আমি দু মিনিটের জন্য। আমি অল্প নুন দিয়েছি, এখন একটু নুন দিয়ে দিলাম। আর লাগবে না মানে কুড়িটা হয়ে গেছে নুন দিয়ে, চিকেন একটু নুন দিয়ে মেখেছি না। কষানো হলো ভালো করে, তার মানে 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর মাঝখানে দু বাটি জল দিয়েছি, দেওয়ার পরে এরকম কাই কাই হয়ে গেছে। আর একটু টাইম লাগবে, কেন আলুটা একটু বাকি আছে সেদ্ধ হচ্ছে, আমি একটু পরে গরম জল দিই আর একটু গরম মশলা। তেল ছেড়ে দিচ্ছে, এবার একটু অল্প গরম জল দেবো আমি, আর একটু ফুটিয়ে নেব। অল্প জল দিয়েছে গরম জল, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিলাম। প্রায় আমার হয়ে যাচ্ছে চিকেনটা বানানো। গ্যাসটাই কম আছে, ঢাকা খুললাম। প্রায় আমার হয়ে যাচ্ছে, আমার গ্যাসটা বন্ধ করবো। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম।